হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে রান্না করব ডিমের কারি। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি। আমি প্রথমেই চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরষের তেল। এখন তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এখানে আছে 10টা সেদ্ধ ডিম। ডিমগুলোকে আমি আগে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন, আর এর মধ্যে একটু ডিজাইন করে কেটে নিয়েছি। এখন ডিমগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ডিমগুলোকে ভালো করে নুন হলুদ আর একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন ডিমটা কত সুন্দর করে ডিজাইন করেছি, যাতে রান্না করলে ডিমের কালারটাও সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে। ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে সময় নিয়ে ভাজতে হবে, যেন নিচে লেগে না যায়। দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে আর কালারটাও কত সুন্দর হচ্ছে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ডিম ভাজা তেলে ফোড়নে দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে, দেবো দুটো শুকনো লঙ্কা, তার সাথে দিচ্ছি 3টে তেজপাতা, দেবো মাঝারি সাইজের 3 টুকরো দারচিনি, দিচ্ছি 7টা ছোট এলাচ, 8-10টার মতো গোটা গোলমরিচ, দেবো 7টা লবঙ্গ। এবার সবগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। এখানে আছে 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। আমি এখন এগুলোকে তরকারির মধ্যে দিয়ে দেবো। এখন আদা রসুন বাটাগুলোকেও পেঁয়াজ বাটার সাথে ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজ আদা রসুন বাটাগুলো ভাজা হয়ে এলে দিয়ে দেবো 5টা গোটা কাঁচা লঙ্কা। আজকের রেসিপিটা আমি একটু ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করছি, যেন আপনাদের কাছে খুব ভালো লাগে। এখন দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, তার সাথে অ্যাড করছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, তার সাথে অ্যাড করছি 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো। এখন দেবো 1/2 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়ো, দেবো 7 মতো নুন। মশলাগুলো কষানোর জন্য দিয়ে দেবো অল্প পরিমাণ জল। মশলাগুলোকে এমনভাবে কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো থেকে তেল উঠে আসলে দিয়ে দেবো 200 গ্রাম ফেটানো টক দই। এবার টক দইগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। মশলাগুলো একটু কষাতে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা তুলে দিয়ে দেবো অল্প পরিমাণ ধনে পাতা, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার ডিমগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কত সুন্দর একটা কালার হয়ে গেছে আর এত ভালো গন্ধ বেরিয়েছে যে কি বলবো আপনাদের। টক দইয়ের বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন, যে যতটা গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য।
ঢাকা তুলে এখন দিয়ে দিচ্ছি 10 টাকা একটা আমুলের গুঁড়ো দুধ। আপনারা অবশ্যই এটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই গুঁড়ো দুধটা দিলে ডিমের স্বাদটা দুর্দান্ত হয়। অবশ্যই আপনারা এটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমার আজকের এই রেসিপিটি বাড়ি ছোট বড় সকলেই খেতে খুব ভালোবাসবে, তাই সম্পূর্ণ রেসিপিটি দেখে ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন ডিমের কারি। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পেঁয়াজ কলি কুচি। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের এই রেসিপিটি দেখছেন, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন হয়ে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন ঢাকা দিয়ে ভাপে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা তুলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আবার ঢাকা দিয়ে ভাপে রেখে দেবো 5 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিমের কারি। রেসিপিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আরবি কিচেন বেঙ্গলি ব্লগসের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।